এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা তারা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলছেন যে ইডির হেফাজতের এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএম কে বাঁচলেন অভিযুক্ত? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। আজকে ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে এই কথা বলছেন, পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এমসেও হতে পারত, সেরা চিকিৎসা দেবার জন্য আমরা প্রস্তুত, এই কথাটা বলছেন ইডির আইনজীবী। অভিযুক্তকে যদি হেফাজতেই না নিতে পারি তাহলে নির্দেশ কার্যকর করব কিভাবে? হাইকোর্টের সওয়াল ইডির আইনজীবী, উত্থ হওয়া টাকার পরিমাণও আদালতের বিচার্য বিষয়, সাধারণ চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এ বিষয়ে। সৌভিক, এই যে সওয়াল জবাব চলছে প্রতি মুহূর্তে, যে যে কথা ইডি আইনজীবীরা আদালতের ভেতরে বলছেন তুমি জানাচ্ছো, আর কি কি বললেন ইডির আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে? দেখো, ইডির আইনজীবীরা যখন বক্তব্য পেশ করছে তার পাশাপাশি এখন তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দেবাশিস রায় তিনি বক্তব্য পেশ করছেন, এবং তার যেটা বক্তব্য যে জোকা ইএসআই হাসপাতালের যে সার্টিফিকেট বা শংসাপত্র আর সেখানে কার্বন কপিতে নতুন করে কলম চালিয়ে নতুন কিছু লেখা হয়েছে, অর্থাৎ তারা বলছেন যে এতে জোকা ইএসআই এর যে শংসাপত্র ছিল সেই এভিডেন্সটাকে ট্যাম্পার করা হয়েছে বা সেই নথিকে ট্যাম্পার করা হয়েছে, বিকৃত করা হয়েছে, এই ধরনের একটা অভিযোগ দেবাশিস রায় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি আনছেন। এবং তিনি বলছেন যেখানে ইএসআই হাসপাতালের ওপর বলপ্রয়োগ করে এই ধরনের নতুন কোন লেখা বা নতুন কোন তথ্য তারা সামনে নিয়ে আসতে চাইছেন, তার প্রেক্ষিতে বিবেক চৌধুরী অর্থাৎ বিচারপতি তার বক্তব্য হলো যে মদন মিত্র এবং অনুব্রত মণ্ডল তারা যখন এসএসকেএম হাসপাতালে মেডিকেল সার্টিফিকেট করান বা চেক আপ করান তখন সমস্ত কিছু ঠিক থাকে, এই ধরনের যে একটা পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণও কিন্তু এই মামলা। সবই তোমাকে থামাবো, এই মুহূর্তের বড় খবর, জামিনের আবেদন অর্পিতা মুখোপাধ্যায়ের খারিজ হলো। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে, এই মুহূর্তের খবর যে জামিনের আবেদন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা করছিলেন তা খারিজ করলো, তা খারিজ করলো আদালত। আমি কথা বলবো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, একেবারে দেখো, এবং আদালতে সওয়াল যাওয়া শেষের পরে অর্ডার রিজার্ভ ছিল, এবং এই মুহূর্তে বলে রাখি যে জামিনের আবেদন অর্পিতা মুখোপাধ্যায় সেটা কিন্তু খারিজ করা হয়েছে ব্যাংসার আদালতের তরফ থেকে, এবং একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং একদিনের ইডি হেফাজত মানে কালকে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে ফের এই ব্যাংসার আদালতে পেশ করা হবে। তুমি জানো গতকালকে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে আসার পরে ওনাকেও কিন্তু সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ দুজনের গ্রেপ্তারি ক্ষেত্রে দুটি ক্ষেত্রে কিন্তু একই সঙ্গে শুনানি হবে কালকে। অর্থাৎ ইডির করা যে আবেদন ছিল, ইডি নিজেদের হেফাজতে যে আবেদন জানায় সেই আবেদন কিন্তু মঞ্জুর করলো আদালত, এবং জানিয়ে দিল অর্পিতা মুখোপাধ্যায় জামিনের আবেদন খারিজ, অর্পিতা মুখোপাধ্যায়ের একদিনের ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, কালকের এক সঙ্গে কিন্তু এই ব্যাংসার আদালতে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় যে একবার যে ইডি হেফাজত শেষের পরে দুজনকেই পেশ করে কিন্তু যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে, ফের সওয়াল জবাব হবে কিন্তু এই ব্যাংসার আদালতে।